ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরজি টেকে। গত এক বছর ধরে আরজি টেক বিভিন্ন কাজকর্ম করে চলেছে, বিভিন্নভাবে স্টুডেন্টসদের পাশে দাঁড়িয়েছে। সেটা হোক কলরবের মাধ্যমে ফাইনাল ইয়ারের পরীক্ষা যাতে বাড়িতে বসে হয় তার সাপোর্টে হতে পারে, বা অর্থ সেমিস্টারের পরীক্ষা অথবা সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং অন্যান্য অনেক বিষয় আরজি টেক সবার সামনে এসেছে। কিন্তু আরজি টেকের তরফ থেকে আজ পর্যন্ত অন্তত এরকম কোনো অভিযোগ আসেনি যে আমি ফেক ভিডিও বানিয়েছি। কারণ আজকের আমি সকালবেলা একটি ইউটিউবে আপডেট দিয়েছিলাম, আমি জানিয়েছিলাম যে মাধ্যমিকের পরীক্ষাটা হতে চলেছে একদম অফলাইনে, কারণ সেরকমভাবেই প্রস্তুতি নিচ্ছে পর্ষদ। তার পরবর্তীতে আপনারা অনেকেই লিখেছেন আমি নাকি এটা ফেক ভিডিও বানিয়েছি, যে আমি ইভেন আমি লিডিং নিউজ পেপার ছাড়া কোনো ভিডিও বানাই না, যেহেতু সোর্সটা যাতে আমি বোঝাতে পারি সেই সোর্সটাকেও আপনারা বলছেন যে এই সোর্সটা কিছু নয়, কারণ অন্যান্য কেউ এটা কিছু বলেনি। এবং আমার যারা বিশেষ করে ফাইনাল ইয়ার বা যারা কলেজ ইউনিভার্সিটি অর্থ সেমিস্টার ইভেন স্টুডেন্টস আছে তাদের আমি অনেক হোয়াটসঅ্যাপ পেয়েছি, তাদের মেল পেয়েছি, তাদের একটাই বক্তব্য যে দাদা এরকম কেন বলছে, কারণ এরকম ভিডিও তো তুমি কোনোদিন আজ পর্যন্ত বানাওনি। কারণ ক্লিকবেট ভিডিও যদি বানাতেই হয় তাহলে সেটা অন্য অনেকভাবে বানানো যায়। আজকের আমি আপনাদের কাছে সেটাই প্রমাণ করতে চলে এলাম যে আরজি টেক কোনো ফেক ভিডিও বানায় না। বিগত এক বছর ধরে স্টুডেন্টসদের পাশে ছিলাম এবং আছিও থাকবো। মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রস্তুতি একদম তুঙ্গে। আরও একটি লিডিং নিউজ পেপারে গিয়ে আমি আপনাদের সেটাই বলে দিচ্ছি, ফাইনাল করে দিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি আপনাদের সমস্ত ডাউট যে পরীক্ষা কেন হতে চলেছে অফলাইনে, যেহেতু সরকারের তরফ থেকে এখন অবধি কোনো ফাইনাল আপডেট আসেনি, এর কারণেই পরীক্ষা তো চলেছে অফলাইনে। তার সাথে আরও একটা কোয়েশ্চেন আসছে প্রচুর, তারও মেল পেয়েছি যে কলেজ ইউনিভার্সিটির ইভেন্ট সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার অথবা পার্ট থ্রি পরীক্ষা বা যে সাবজেক্টগুলো বাকি রয়েছে তাদের কীভাবে পরীক্ষা হতে পারে। আমরা জানি, আমরা বারেবারে অন্তত আরজি টেক থেকে রিকোয়েস্ট করেছি যাতে প্র্যাকটিক্যালটা রিওপেন করে দেওয়া হয়, প্র্যাকটিক্যালটা যাতে কলেজ ইউনিভার্সিটি গিয়ে স্টুডেন্টসরা করতে পারে। তখন তো করা হয়নি, এখন তো সেটা সম্ভবই নয়। যদিও জুন মাসে কি জুলাই মাসে ওপেন হয় তাহলে প্র্যাকটিক্যালটা অন্তত যেন তারা কলেজে গিয়ে করতে পারে, সেই ব্যবস্থা যেন সরকার করে, এটাই কামনা করব। কিন্তু জুন মাসে যদি ওপেন হয় বা জুলাইতে ওপেন হয়, এক মাস বা পনেরো দিন পড়িয়ে কেউ যদি অফলাইন এক্সামের চিন্তা ভাবনা করে তাহলে তার আগে কিন্তু তাকে প্রত্যেকটা স্টুডেন্টসকে ইন্টারনেটের খরচা থেকে শুরু করে, ডেটা খরচা থেকে শুরু করে, ভালো মোবাইল সমস্ত কিছু দিতে হবে। কারণ যে সমস্ত গ্রামের স্টুডেন্টসগুলো ক্লাস করতে পারছে না তাদের দায়িত্বটাও তাদেরকে কিন্তু নিতে হবে, কারণ স্টুডেন্ট সবাই। তাই আজকের আবার নিয়ে চলে এসেছি হোক কলরব। আজকের এই হোক কলরবের মধ্যে আপনারা লিখবেন, আপনারা জানাবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটি যে সমস্ত স্টুডেন্টসরা চাইছেন যে এই সিচুয়েশনে পরীক্ষা সম্ভব না, তারা মিলে আজকের একটা হোক কলরবের খসড়া তৈরি করুন। ডেসক্রিপশানে আপনারা আমার মেল আইডি পাবেন sankhamje@gmail.com, সেখানে আপনারা মেল করুন, আমি সেই খসড়াকে নিয়েই এইবারের হোক কলরব আবার শুরু করতে চাই। আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছো, যারা ডাউট করছিলে, তাদের জানানোর জন্য আমি একটা লিডিং নিউজ পেপারে চলে যাচ্ছি এবং শেয়ার করছি যে আরজি টেক কোনো ফেক ভিডিও দেয় না। প্রথমত এই লিডিং নিউজ পেপারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কপিরাইট সূত্রে আমি কিন্তু নামটা বলছি না। দেখুন কি বলেছে, পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিল মাধ্যমিক পর্ষদ। একটু স্ক্রল করে দেখি, মাধ্যমিক পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষা স্থগিত হয়ে বা পিছিয়ে যাবে বলে কোনো বার্তা স্কুল শিক্ষা দপ্তর বা রাজ্য প্রশাসনের থেকে তারা পায়নি। আগামী পয়লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা, যেহেতু ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক দেবে তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পর্ষদ। সকালে আমি যেটা বলেছিলাম আশা করি আপনাদের মিলছে কথাটা, ফেক ভিডিও যে আমরা বানাই না, ক্লিকবেটের জন্য যে আমরা বানাই না কোনো ভিডিও, আশা করি আজকে প্রমাণিত করতে পারলাম অন্তত যারা ডাউট করছিলেন। তার সাথে কি বলেছে, করোনা বিধির কথা মাথায় রেখেই এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 4,200 করা হয়েছে। আমি বলেছিলাম 4,000-এর বেশি পরীক্ষা কেন্দ্র হবে। পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের যথাযথ দূরত্ব রেখে বসার ব্যবস্থা করা হবে। 8 ফুটের বেঞ্চ হলে একটি বেঞ্চের দুপ্রান্তে দুজন পরীক্ষার্থী বসবে, আর 6 ফুটের বেঞ্চ হলে একজন পরীক্ষার্থী বসানো হবে। সব পরীক্ষা কেন্দ্রেই সর্বোচ্চ 200 থেকে 250 জন পরীক্ষার্থী বসার ব্যবস্থা করা হবে। গ্লাভস পরেই ছাত্রছাত্রীদের খাতা প্রশ্নপত্র দেখবেন শিক্ষক এবং শিক্ষিকারা। গতকাল আপনারা জানেন যে পার্থ চ্যাটার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা বলেছেন যেহেতু এখন অনেকটা টাইম আছে তাই ফাইনালি কোনো ডিসিশন এত তাড়াতাড়ি দেওয়া হয়নি। আমি আজকের এই ভিডিওটা কেন নিয়ে এলাম, কারণ যে সমস্ত নবাগত স্টুডেন্টস আমার নতুন সাবস্ক্রাইবার যারা বিশেষ করে টেনশন করছিলেন যে মেবি এটা অন্যান্য ইউটিউব চ্যানেলের সাথে গোলাচ্ছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এলাম, কনফার্ম করতে আবার এই আপডেটটা নিয়ে এলাম। এবং তার সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত স্টুডেন্টদের জানাই, আপনারা যারা চাইছেন যে আপনাদের ইভেন্ট সেমিস্টার থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষাটা যাতে অনলাইনে হয় তার জন্য প্লিজ আপনারা তাহলে হোক কলরবে পার্টিসিপেট করতে হবে, সবার কাছে নিয়ে যেতে হবে। আমরা এই হোক কলরব কিন্তু প্রত্যেকবার ইউনিভার্সিটি ভিসি থেকে শুরু করে
মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে পাঠাই, কিন্তু এবার কিন্তু আমরা তার মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডকেও অ্যাড করব। আশা করি সরকারের তরফ থেকে নিশ্চয়ই ঘুম ভাঙবে, খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে আসবে এবং আবার শুরু হচ্ছে হোক কলরব। আমি জানি কিছু মানুষ কিছুজনের মন খারাপ হবে যারা অন্তত অফলাইন পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছিলেন, তবে আমি এটাও বলতে পারি আশা করি যেটা সিবিএসই করেছে যে যাদের রেজাল্ট সন্তুষ্ট হবে না তারা অফলাইন পরীক্ষা দিতে পারবে, তার ফলে অফলাইন পরীক্ষার অপশান নিশ্চয়ই থাকবে, কলেজ ইউনিভার্সিটিতে তো 100% থাকবে, বোর্ডেও নিশ্চয়ই থাকবে, এটাই আশা করি। ভিডিওটা এত অবধি হলো, আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। যারা ফাইনাল ইয়ার বা যারা কলেজ সেমিস্টারের স্টুডেন্টস, যারা টেনশন করছিলেন, যারা এত ভালোভাবে মানে মেল করছিলেন, এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, এই যে আপনারা এত কেয়ার করেন আরজি টেককে, তার জন্যই মনে হয় সোজাভাবে দাঁড়িয়ে আছি, ইউনিভার্সিটির কেস খেলেও সোজাভাবে দাঁড়িয়ে আছি। ভালো থাকবেন সবাই, হোক কলরব।